শুধুমাত্র 9 মাসেই অনলাইনে 20 লাখ টাকার জামদানি বিক্রি করে রীতিমতো সাড়া ফেলে দেন কাকলি। আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল, কিন্তু আত্মীয়স্বজন বা আশেপাশের মানুষ একটু সমালোচনা বেশিই করেছেন। তো অনেকে আমাকে সারিউল্লিও ডেকেছেন, কিন্তু সব সমালোচনাকে আমি পজিটিভলি নিয়েছি। সেটাকে আমি আমার জেদ হিসাবে কাজ করেছিল এবং এইটাতে আমি আরও বেশি মোটিভেটেড হয়েছি এবং আমি আরও ডিটারমাইন্ড হয়েছি যে না, আমার এ কেরিয়ারে আমি আরও বেশি সিরিয়াস হব। প্রথম যখন শুরু করি, আমার জামদানি প্রোডাক্টের পাশাপাশি মণিপুরি ছিল এবং টাঙ্গাইল ছিল, এবং ই কমার্সের ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যার পরামর্শ দিয়েছেন আমাকে যে আমি যেন শুধুমাত্র জামদানিটাকে ফোকাস করি, কিন্তু আপনারা জানেন যে জামদানিটা একটু এক্সক্লুসিভ আইটেম হয় এবং নন রানিং প্রোডাক্ট হয়। তো এই ক্ষেত্রে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ এটা কাউন্টের উপরে এবং নকশার উপরে যেহেতু সময় লাগে শাড়িটা তৈরি করতে, সেখানে প্রাইসটা একটা নির্ভরশীল। কিন্তু স্যার বলেছিলেন যে আমি যেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্ব দিই এবং মানুষ যদি আমাকে চিনে তাহলে এটা এগুলো কোনো ব্যারিয়ারই হবে না। কাকলি তালুকদার আপুকে আমি চিনি 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে। তখন আমি ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম বা উই গ্রুপের অ্যাডমিন ছিলাম। তখন কাকলি আপু সেই গ্রুপে ছিলেন এবং উনি সময় দেওয়া শুরু করেন এবং উনি জামদানি নিয়ে কাজ করতেন। তো ওনার জামদানির প্রতি যে ভালো লাগা, যেই প্রতিদিন তার ওনার বিক্রি হোক বা না হোক, ওনার হয়তো এক টাকাও বিক্রি হতো না তখন, কিন্তু উনি বলে যেতেন জামদানির কথা এবং জামদানির কথা অন্যদেরকে জানাতেন। তো আমি তাকে বলি যে আপু এটা ধরে রাখেন এবং যদি নিয়মিত থাকতে পারেন, একটা সময় জামদানি বলতে আপনার নাম আসবে। এইভাবে বলতে বলতে একটা সময় দেখা গেল যে কাকলি আপুর কথাই আসলে জামদানি নিয়ে ঘুরে ফিরে আসে এবং ওনার এই মাধ্যমে তাঁতিরা অনেক উপকৃত হয়েছে। একজন ই কমার্স উদ্যোক্তা হিসাবে আমাকে বিভিন্ন সেমিনার, ইভেন্ট, মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হয়, কারণ আমি চাই আমার পার্সোনাল ব্র্যান্ডিং খুব স্ট্রং হোক এবং আমার নেটওয়ার্কিং খুব স্ট্রং হোক। এই সেমিনারগুলোতে এই জন্য অ্যাটেন্ড করা উচিত। আমি যখন একদমই নতুন ছিলাম তখন আমাকে কেউ চিনতেন না, আমি তখন আমার নিজের পরিচিতি বৃদ্ধির জন্য আমি এইসব সেমিনারে অ্যাটেন্ড করেছি। ক্যাপিটাল ছিল 30,000 এবং সেটা নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। পরবর্তীতে যখন আমার মোটামুটি ভালো সেল হলো, আমি চেষ্টা করেছি ওই যে টাকাটা আমার প্রফিট হয়েছে সেটা আবার রিইনভেস্ট করেছি। রিইনভেস্টের মাধ্যমে আমার এই ক্যাপিটাল আরও বেড়েছে আরও বেড়েছে। তো সেই জন্য আমার এখন পর্যন্ত ব্যাংক লোন নেওয়ার প্রয়োজন পড়েনি, সেজন্য আমি ব্যাংক লোন নিইনি। জামদানি নিয়ে আসলে আরও ডিজাইন হওয়া উচিত, কারণ আমরা সম্পূর্ণ তাঁতিদের ডিজাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। জামদানি নকশাটা একটু টাফ, কারণ জ্যামিতিক নকশাটাকে আমাদের ফলো করতে হয়। জামদানি নকশা যদি স্পেশালিস্ট থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। স্পেশালিস্ট শুধুমাত্র যে প্রফেশনাল ডিজাইনার হতে হবে এমন না, যে যিনি জামদানি নিয়ে আগ্রহী এবং জামদানির ব্যাপারে সময় দিতে আগ্রহী তিনিও কিন্তু স্পেশালিস্ট হতে পারেন প্রপার গাইডলাইন এবং প্রপার সহযোগিতা পেলে। যিনি জামদানি নকশা করবেন এবং তাদের কাছ থেকে আমরা নকশাগুলো নিতে পারবো এবং ওই নকশা নিয়ে কাজ করতে পারবো, তাহলে যিনি ডিজাইনার হবেন তারও একটা ক্যারিয়ার গঠন হয়ে যাবে, পাশাপাশি আমরা যারা উদ্যোক্তা আছি তারাও সুবিধা পাবো এবং তাঁতিদের কষ্ট অনেক কমে যাবে।